মুখ্যমন্ত্রী সরকার চালাবেন না পার্টি চালাবেন বুঝতেই পাচ্ছেন না। সরকার তো হাতের বাইরে চলে যাচ্ছে, ডিএ নেই, পেনশন নেই, চারিদিকে ক্ষোভ বিক্ষোভ অবস্থান চলছে, পার্টি তো ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে গেছে, কেউ কথা শুনছে না, বম বন্দুক দিয়ে চারদিকে চলছে, এ মারছে ওকে, ও মারছে একে, খুব টেনশনের মধ্যে আছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ করতে হচ্ছে, কারণ পার্টি তার কেউ নাই, বাকি সবাই কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছে, কলঙ্ক লেগেছে সবার গায়ে দুর্নীতির, তাদেরকেও বাঁচাতে হচ্ছে। সেই জন্য মমতা ব্যানার্জির সামনে খুব সংকট, সামরা কি না কুলডা কি অবস্থার মধ্যে আছেন। শুনুন, তিন বছর আগে আমি আর রবিবাবু, রবি ঘোষ এখান থেকে ব্যাগডোগরা থেকে কলকাতা যাচ্ছিলাম, আমি বলেছিলাম কি মন্ত্রীমশাই চালু করুন, এটা হয়ে যাবে বলেছিলেন, এখনো হলো না। আর আমাদের মন্ত্রী নিশীথ প্রামাণিক যখন চালু করতে গেলেন, বিমানও নিয়ে এলেন, তাকে সহযোগিতা করা হলো না, সেখানে যে পুলিশ ছিল সেটাকেও তুলে নেওয়া হলো যাতে চালু না হয়। এরা একটা রাস্তা তৈরি করতে পারেন না, এরা এয়ারপোর্ট কী করে চালু করবে, সেখানে কোনো ভরসা নেই। কেন্দ্র সরকার আজকে জেলায় জেলায় এয়ারপোর্ট তৈরি করছে, 44 থেকে 144 হয়ে গেছে এয়ারপোর্ট দেশে, তো তারা চেষ্টা করছেন যাতে হয়। যাই হোক, শুরু হয়েছে, আমার মনে হয় সাধারণ মানুষের সহযোগিতা পেলে এটা চলবে, ছোটো বিমান থেকে বড় বিমানও হতে পারে, যাতে উত্তর বাংলার মানুষের যে ক্ষোভ, যোগাযোগ ব্যবস্থা নিয়ে এতদিনের কমপ্লেন ছিল সেটা অনেকটা দূর হবে। না না, প্রতিনিধি পাঠাবে কোন মুখে, কোনো সহযোগিতাই করেনি ওরা। আর ওনারা চান না যে উত্তর বাংলার মানুষের কাছে যোগাযোগ ব্যবস্থা ভালো হোক, উত্তর বাংলার মানুষ এখান থেকে কলকাতা যান, বাইরে যান, তারা নিজেকে উন্নত করুন। যেমন জঙ্গলমহলের মানুষকে জঙ্গলের মধ্যে ভরে দিয়ে ভোটার করে রেখে বারবার ভোট নেওয়া হচ্ছে 500 টাকা দিয়ে, উত্তরবাংলার মানুষকেও সেইভাবে এখানে আটকে রেখে, তাদের উন্নয়ন থেকে দূরে রেখে তাদের ভোটার বানিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এবং তাদের জোর করে ভোট নেওয়ার চেষ্টা হচ্ছে। ওরা পাহাড়ে অনেকদিন আন্দোলন করেছেন, সেই গ্রুপ থেকে তারা এসেছেন। ভারতীয় জনতা পার্টির নীতি স্পষ্ট আছে, একটাই বাংলা, তাকে আমরা সোনার বাংলা বানাবো। আপনারা কি বঙ্গভঙ্গ চান? বলে দিলাম তো, একই কথা বারবার জিজ্ঞেস করি না, বোঝেন আপনারা? বিজেপি কোনো ধোঁয়াই থাকে না, খোলা আকাশের নিচে থাকে, পরিষ্কার নীতি আছে। পাহাড়ে এই যে রাজনৈতিক সমীকরণ কিছু বদলাচ্ছে, জোটগুলোও বদলাচ্ছে, সেই জন্য কি মমতা সহ যে রাজনীতিটা দিয়ে যায়? দেখুন, রাজনীতি তো বদলাতেই থাকে, সারা ভারতবর্ষের রাজনীতি পাল্টে যাচ্ছে, মহারাষ্ট্রের রাজনীতি পাল্টে যাচ্ছে, বিহারে পাল্টে যাচ্ছে, অন্যান্য রাজ্যে পাল্টে যাচ্ছে, পশ্চিমবাংলায় পাল্টাবে না, পাহাড়ে পাল্টাবে না। পাহাড়ের রাজনীতি হচ্ছে সুবিধার রাজনীতি, যেদিকে সুবিধা যেদিকে ক্ষমতা সেদিকে যায়। তো সেই জন্য ওখানকার ছোটো ছোটো পার্টি, ছোটো ছোটো নেতা তারা এরকম করতেই থাকেন। মমতা ব্যানার্জির মুশকিল হয়ে যাচ্ছে, কখন কার সঙ্গে থাকবেন ঠিক করতে পারেন না, যার উপরে ভরসা দিলেন করলেন, স্যার ধোকা দিয়ে দিল, আগামী দিন আরও নেতা আসবে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে পাহাড়ের লোকের জীবনযাত্রা উন্নয়ন, তাদের সুবিধা দেওয়া। পাহাড়ের মানুষ কতদিন এরকম ফুটবলের মতো এদিক থেকে ওদিক ছুটতে থাকবে? তাদের জীবনের পরিবর্তন চাই, সেখানে উন্নয়ন চাই। আর মমতা ব্যানার্জি সরকার যতদিন পশ্চিমবাংলায় আছে সেটা সম্ভব নয়। এসব নাটক চলছে, বিধানসভায় কোনো বিজনেস নেই, কোনো কাজ নেই, উন্নয়ন নেই, টাকা নেই, তো কী করবেন, সময় কাটাচ্ছেন, তাই বঙ্গভঙ্গের বিল নিয়ে আসে একটা চিৎকার চিঁচামেচি করে মানুষকে বিভ্রান্ত করছেন। সেই জন্য এখানকার আমি তো বলবো যে উত্তর বাংলার লোকে প্রশ্ন করুক যে আজকে তারা কেন এই ধরনের কথা বলতে বাধ্য হচ্ছেন, কারণ তাদেরকে সিপিএম কংগ্রেস বঞ্চিত করেছে, টিএমসিও বঞ্চিত করেছে, বাংলা উত্তর বাংলার মানুষ চোখ বন্ধ করে একেও ভোট দিয়েছিলেন কিন্তু মানুষ কিছু পায়নি। কেন ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের পিছিয়ে থাকা অংশকে মূল স্রোতের মধ্যে নিয়ে আসে, উত্তর পূর্বাঞ্চলের পরিবর্তন হয়ে যাচ্ছে, উত্তর বাংলারও পরিবর্তন হবে, সেটা শুরু হয়েছে। গভর্নমেন্ট যেখানে দিয়ে দিতে পারছে না, দুটো অভিযোগ শিলিগুড়িতে, এক মুখ্যমন্ত্রী সভাকে কেন্দ্র করে স্টেজ বানানো থেকে শুরু করে প্রচুর টাকা ইনভেস্ট করা হচ্ছে, খরচা করা হচ্ছে, দ্বিতীয়ত শিলিগুড়ি একমাত্র মাঠ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, সেই মাঠের দখলা হয়ে গেছে। শুনুন, নতুন মাঠ, নতুন স্টেডিয়াম, খেলাধুলার দিকে কোনো টিএমসি সরকারের কোনো লক্ষ্য নেই, খেলাধুলা উঠে গেছে, লেখাপড়া উঠে যাচ্ছে, সমাজের সব শেষ হয়ে যাচ্ছে। ওনারা মিউনিসিপ্যালিটিতে খেলাধুলার ব্যবস্থা করছেন, কার্নিভালের ব্যবস্থা করছেন, নতুন নতুন টাকা উড়াও, কেন্দ্রে দিচ্ছে টাকা, সেই টাকা পার্টির লোকেদের পকেটে কী করে যাবে তারই রাস্তা বার করা হচ্ছে, সেই জন্য এগুলো, আর কোনো কিছু নেই। এই সরকার ডিএ দিতে পারবে না, কারণ পার্টির লোকেদের পুষবে না, সরকারি কর্মচারীদের অধিকারকে সংরক্ষিত করবে। সারা দেশ সব সরকার, কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকার সবাই ডিএ দিচ্ছে, 38%, 40%, ইনারা 3% দিতে এদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাও ডিএ দিচ্ছেন চিরকুট দিয়ে, কেন আগের থেকে ভাবেন না? তার মানে মাথায় নাই টিয়ে দেওয়ার, নেহাত আন্দোলনে গেছেন কর্মচারী, তাই বাধ্য হচ্ছেন।
কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই কর্মচারীর যেভাবে জিদ নিয়ে আন্দোলন করছেন অধিকারের জন্য আরও একটা সমস্যা তৈরি হবে। সরকার যদি তাদের সঙ্গে কথা না বলে, তাদের অধিকারকে না মানে, তাহলে পশ্চিমবাংলার মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হবেন, একটা অব্যবস্থা তৈরি হবে। এবং গভর্নমেন্ট যে সার্কুলার দিল তারপরেও আমরা কালকে দেখলাম দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ প্রচুর সরকারি কর্মচারী স্কুল শিক্ষকরা, দেখুন ভুল ভাল সার্কুলার দিয়ে লোককে ভয় দেখাতে পারবেন না। একটা সার্কুলারও ঠিক লিখতে পারছেন না, কম্পিউটারও বানান ঠিক করে দেয়, সেই বানানটাও দেখতে পাচ্ছেন। এমন সমস্ত লোক টাকা দিয়ে চাকরি পেলে এরকম হয়, আমার মনে হয় ওখানেও চাকরি কিনে ঢুকে পড়েছে লোক, তাই এই অবস্থা হয়েছে। কেন ওই সার্কুলার দিয়ে অ্যাডভাইসারি দিয়ে ভয় দেখিয়ে কর্মচারীদের আটকানো যাবে না, তারা পেটে গামছা বেঁধে কাজ করবেন না। আপনারা নতুন নতুন পার্টির স্বার্থে নির্বাচনের স্বার্থে প্রকল্প নিয়ে আসছেন, তাদেরকে কাজ করাচ্ছেন, আর তাদেরকে ডিএটুকুও দেবেন না। সারা ভারতবর্ষের সমস্ত কর্মচারী কেন্দ্র আর রাজ্যের ডিএ পাচ্ছেন, এনারা কেন পাবেন না? তার আন্দোলন করার অধিকার আছে। যদি কর্মচ্ছেদ হয় বিজেপি পাশে থাকবে, তাদের বিজেপি সবসময় আছে, আগামী দিনেও থাকবে।